আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আরেকটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। তো এই তো এখানে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আমার মেয়ে। তো ওর নাম রেখেছি আলিজা। এই প্রথম কিন্তু ওকে আপনাদের সামনে নিয়ে আসলাম। এতদিন কিন্তু ওকে দেখাই নাই, কারণ ও এখনও ছোট মানুষ। চিন্তা করেছিলাম আরেকটু যখন বড় হবে তখন দেখাবো। এই তো এখন আমার মেয়ে খেলতেছে। আজকে আমরা একটু বাইরে ঘুরতে যাব বিজয় মেলাতে। এখন মেয়েদেরকে কিন্তু রেডি করে দিব। তো আমার এই ছোট্ট মামনিটার নাম রেখেছি আলিজা। ও খুব সুন্দর করে খেলতেছে, আমি ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম আর কি। তো এখন আমরা মেলায় চলে এসেছি। আমার সাথে মেলায় আমার আম্মু এসেছে, কারণ আমার বাচ্চাগুলো তো ছোট, আপনারা জানেন তো, আমি তো একা পারবো না, সেজন্য আম্মুকেও সাথে নিয়ে এসেছি। এখানে মেলায় ঢুকে প্রথমে এই দোকানটার জিনিসগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখানে হচ্ছে এই দোকানটার বেশিরভাগ জিনিস হচ্ছে মাটির আর ঘর সাজানোর জিনিস। মেলায় প্রায় অনেক জিনিস উঠেছে, আমি একটু একটু করে ভিডিও করেছি, কারণ আমার হাতে আমার মানে আমার বেবিও ছিল। তারপর কিছুক্ষণ আম্মু নেই, কিছুক্ষণ আমি আর কি, এরকম করে করে আমি অল্প অল্প ভিডিও করেছি। আর মেলায় বাচ্চাদের জিনিস খুব বেশি দিকে দেখতে পেয়েছি, খেলনার জিনিস আর কি। তো এখানে আমার আম্মু একটু ঘুরে ঘুরে সব কিছু দেখতেছে আর বাসার জন্য কিছু জিনিসপত্র কিনতেছে। তো আমরা এখান থেকে কী কী কিনেছি সেটা কিন্তু বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আমার ভয়েসটা একটু ভাঙা মনে হচ্ছে, আমার গলাটা একটু বসে গিয়েছে, আপনারা একটু কষ্ট করে আমার কথাগুলো বুঝে নেবেন। এই তো আমার ছোট্ট মেয়েটা আমার আম্মুর কোলে। তো এখানে প্রায় মেলাতে 30 টাকা থেকে শুরু করে জিনিসের দাম আর কি, 30 টাকা থেকে শুরু, যা নেবেন 30, অনেক কিছু জিনিস দেখেছি 20 করে, আবার অনেক কিছু জিনিস দেখেছি 30 করে। আর এই দোকানে জিনিসগুলোও খুব ভালো ছিল। আর এখানে ব্যাগও দেখতে পারছেন, ব্যাগের কোয়ালিটি আমার এত বেশি ভালো লাগে নাই, অন্যান্য জিনিসগুলো অনেক বেশি ভালো লেগেছে। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি, যেটা পছন্দ হবে সেটা আমরা নিয়ে নিব আর কি। এখানে ফুলের টপগুলো দেখতেছি, এগুলো 100 করেই ছিল। আর এখানে আমার আম্মু জগ দেখতেছিল বাসার জন্য, আমার জন্য আর আমার আম্মুর জন্য। তো এখান থেকে নিয়েছিলাম মনে হয় 3টা জগ। তো আমার আম্মু দেখতেছে আর কি জগগুলো ঘুরে ঘুরে। তো এখানে জগের দামগুলোও প্রায় কম ছিল, সেই জন্য দেখতেছি, আর কোয়ালিটিও ভালো লাগতেছিল। সবসময় ইউজের জন্য কিন্তু এগুলো আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। আর ওরা এবারে দেখলাম মেলায় আর কি, দোকানদাররা সব কিছু একটা নির্দিষ্ট পরিমাণ দাম করে দিয়েছে, যাতে কাস্টমাররা মানে দর কষাকষি করতে না পারে আর কি। যেমন এই দোকানটার জিনিস প্রায় 100 করে এরকম আর কি। তো আম্মু দেখতেছে, আর এখন তো শীতকাল, তো ভালো লাগতেছে ঘুরতে। আর বেবি হওয়ার পর কিন্তু আমি তেমন শপিংয়ে যাই নাই বললে চলে, অনেক দিন পর বাসা থেকে বের হয়ে আমারও অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমার মানে মেয়েরা কিন্তু অনেক বেশি খুশি হয়েছে, বড়টা তো বেশি খুশি হয়েছে মেলায় প্রথম এসেছে ও। আর এখানে আমার আম্মু পাপোশ দেখতেছে বাসার জন্য, এই পাপোশগুলাও কিন্তু মানে 3টা 100 টাকা করে, খুব ভালোই প্রাইস, ভালো লাগতেছে। মেলা থেকে কি কিনলাম আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এখানে একটা চাটনি কিনেছি, এটাতে কিন্তু পিঠাও বানানো যাবে। রান্নাঘরের জন্য একটা মোড়া কিনেছি, আবার গুছিয়ে রাখতেছি। দুইটা তাউল কিনেছি বেসিনের পাশে দেওয়ার জন্য, একটা রান্নাঘরের জন্য আর একটা বেসিনের পাশে দেওয়ার জন্য। আর এখানে দুইটা চিরুনি কিনেছি।
এখানে একটা মাছের আঁশ ওঠার জন্য এরকম একটা চামচ নিয়েছি আর কি, এটা চামচ বলেছি। আর অনেক সময় তো বাজার থেকে মাছ যখন কেটে না মানে কেটে না আনি আর কি, তখন লাগে, এই জন্য এরকম একটা কিনেছি। এটা ভাপা পিঠা বানানোর জন্য একটা কিনেছি। এখানে একটা জগ, টেবিলের জন্য একটা জগ নিয়েছি, একটা বাস্কেট নিয়েছি, এখানে শীতকালে পা কেটে গেলে খোসার জন্য নিয়েছে, এখানে দুইটা জব, আমি একটা নিয়েছি, আম্মু দুইটা নিয়েছে, একটা টাই নিয়েছি, বড়গুলো আছে ছোট দেখে একটা নিয়েছি, এখানে ছয়টা কাগজ নিয়েছি একই রকমের সুন্দর। এখানে এই যে মাছটা ফ্রাই করলে কিন্তু বড় মাছ এখানে সুন্দর করে দিতে পারবে। তো আজকে মেলা থেকে যে সব জিনিস কিনেছি আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না। এই তো আপনারা সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।